বলিউডে কি জাদুর কাঠি আছে যার ছোঁয়ায় বয়স লুকানো যায়, এমনই কল্পনা করেন কোনো কোনো ভক্ত। বিশেষ করে যারা দশকের পর দশক ধরে বলিউড সিনেমায় অভিনেত্রীদের এই রকমই দেখেন, খোঁজাখুঁজি করেন অভিনেত্রীদের বয়স নিয়ে। তাদের জন্যই সারা জাগানো আবেদনময়ে কিছু অভিনেত্রী বয়সের তথ্য তুলে ধরা হলো। এদের কেউ জিম করেন, কেউ বা কঠিন ডায়েট মেনে চলেন। চলুন জেনে নিই তাদের সম্পর্কে। মাধুরী দীক্ষিত, বলিউডের অন্যতম আকর্ষণ মাধুরী। হাসির জাদুতে প্রায় সময় ভক্তদের কাবু করেন তিনি। সর্বশেষ অভিষেক বর্মনের কলঙ্ক সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। কাজের সঙ্গে সঙ্গে বয়সের দিক বেশ এগিয়েছেন এই অভিনেত্রী। এখন তার বয়স 52 বছর। টুইঙ্কেল খান্না, অভিনয়ে বেশি না এগুলো বয়সের দিকে তিনি বেশ এগিয়েছেন। টুইঙ্কেল মানে চিরসবুজ একজন। অভিনয়ে অনিয়মিত হয়ে এখন লেখালেখির কাজে ব্যস্ত তিনি। বয়সের কোটা এখন 45। কাজল, বলিউডের অন্যতম ক্রাশ কাজল। অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেছেন কাজল, হয়ে গেছেন দেবগন। কুচকুচ হোতা হ্যায় খ্যাত এই অভিনেত্রী বাস্তব জীবনে সিনেমায় মতোই রঙিন, তবে বয়সের দিক দিয়ে ভালোই এগিয়েছেন এই অভিনেত্রী। এখন তার বয়স 44 বছর। কারিশ্মা কাপুর, রাজা হিন্দুস্তানির সেই কারিশ্মা কাপুর এখন বেশ পরিণত। জীবনের 43টি অধ্যায় ফেলে এসেছেন, বয়স এখন 44। এখনও সমান উজ্জ্বল ও সতেজতা নিয়ে আছেন এই সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী। জুলি চাওলা, যেমন ছিলেন তেমন আছেন, এই বিশেষণটা জুহি চাওলার ক্ষেত্রে প্রযোজ্য। বলিউডের আকর্ষণীয় এই অভিনেত্রী ভক্তদের কাছে আজীবন এক, যদিও বয়সের দিক থেকে তিনি 51-তে হাঁটছেন। শিল্পা চেটি, ফিটনেসে এগিয়ে বলিউডের শিল্পা। সময় লুকানোর শিল্পে তিনি যে এগিয়েছেন সেটা ভক্তদের অজানা নয়। নিয়মিত যোগ ব্যায়াম করেন ও জিমও করেন তিনি, হয়তো এই জন্য তার 44 বছর বয়সী লুক ক্যারিয়ারের ফাঁকি দিয়েছেই চলছে। মালাইকা আরোরা, আর বাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের রসায়ন জমিয়েছেন মালাইকা। ভক্তরাও উপভোগ করছেন 45 বছর এই মালাইকার প্রেমের রসায়ন। টাবু, এবারের ঈদে মুক্তি পাওয়া সালমান খানের ভারত সিনেমায় দেখেছেন অনেকেই। এই সিনেমার দর্শকদের মাতিয়েছেন টাবু। তার প্রকৃত নাম তাবাসসুম ফাতিমা হাশমি। যে কোনো চরিত্রের জন্য সর্বদা ফিট এক সময়ের অভিনেত্রী, তবে বয়সের দিক থেকে বেশ সময় পেরিয়েছেন তিনি। তার বয়স বর্তমানে 47 বছর। সো ভিউয়ার্স, বলিউডের এই অভিনেত্রীদের বয়স নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।